আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও অর্থনৈতিক খাত সংস্কার উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের কথা জানান অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে অর্থ সহযোগিতার পরিমাণ নিয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি এবং আইএফসি ছিল এবং বিশ্ব ব্যাংক কী কী কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের ফাইনান্সিয়াল সেক্টর রিফর্ম এন রিফর্ম এগুলো নিয়ে আলাপ হয়েছে আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর কি বিশদ আলোচনা করেছি এবং ওরা তাদের সহায়তা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফারদার অক্টোবরে যখন আমি যাব সে আমরা আরো আরেকটা আলোচনা কর মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে তবে আমাদের কিছু কাজ করতে হবে